सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के कथा बोलबो द एकेन छविटा के लिए, जेटा रुद्रश्वास राजस्थान बोले जे नतून छविटा एसेछे। तो फाइनली कल के समय पेयेछिलाम एबं कल के भावलाम जे एकेन छविटा एखोनो चलछे एबं आमार देखे ओटा हयनि एबं प्राय अनेकेई एटा निये माने आमार बंधु बंधुरा स्टेटासे दिच्छे एकेन निये एकटा क्रेज तादेर मध्ये जानि ना केन विशेषता आछे। एबं एकेन खूब माल्टीप्लेक्स ट्रेने खूब भालो बिजनेसो करछे। तो आमार केमन लागलो सेटा आमी ए करबो। आमार मने हय ना जे मानुषेर केमन लेगेछे, मानुष भालो बोलछे माने सेई वाइज जदि आमी देखते सेई मुभिटा आमारो भालो लागबे। तो आमार पार्सपेक्टिव वाइज आमी जदि कथा बोलि एकेन छविटा आमार केमन लेगेछे पड़े आसछि। एकेन छबिर स्टोरिटा निये एकटुखानि बोलते बोलते माने बोलछि। मूलत एकेन तार मैं सांगोपांग बोलते गेले ओई जे दुजन एकेनेर साथे थाके बेसिकाली तादेरके निये से जाबे होच्छे राजस्थाने एबं सेखाने से बेड़ाते जाबे एबं सेखाने गिये देखते पाबे जे राजस्थानेर अनेकगुलो जे केल्ला आछे सेई केल्ला थेके अनेक रकमेर मूर्ति चुरी होये जाच्छे एबं से एकेन सेखाने ओई केसटा पाबे एबं सेखाने ओई मिस्ट्रिटा से सल्व करबे। बेसिकाली এইটা নিয়ে মুভিটা। এবার এর বেশি তোমাকে জানতে হলে অবশ্যই মুভিটা গিয়ে দেখতে হবে। তো এখানে বেসিক্যালি সবথেকে বেশি যে স্পেস দেওয়া হয়েছে এবং যার কাঁধের ওপর দিয়ে বের করে এই মুভিটাকে বের করানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে অনির্বাণ। কারণ এটাই যে সে একেনের যে ক্যারেক্টারটা সেটা খুব সুন্দরভাবে প্লে করতে পারে এবং তার যে তার মধ্যে যে ওই স্ক্রিন প্রেজেন্টেশনটা যেটা আছে যে কমেডি ভাবটা সেই জিনিসটা পরিপ্রেক্ষিতে একেন মানুষ পছন্দ করে এবং এর ফ্র্যাঞ্চাইজের কাজ লোক দেখতে পারে। এবার একেনের পজিটিভ দিক বলতে আমার যেটা সবচেয়ে বেশি লেগেছে সেটা হচ্ছে যে রাজস্থানটাকে যেভাবে এক্সপ্লোর করেছে তারা এবং রিয়েল লোকেশানে যেভাবে শ্যুট করেছে এবং ওখানকার যে কালচারটা দেখিয়েছে ওই জিনিসটা আমার খুব ভালো, ক্যামেরার কাজ খুব ভালো, ঠিক আছে। এবং একেনের সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে স্ক্রিন প্রেজেন্টেশন, মানে তোমার স্ক্রিন প্রেজেন্টেশনটা বা স্ক্রিন প্লেটা খুব ভালো। কেন বলছি, একেন কোনো সময় বোর করবে না তোমাকে, একেন তোমাকে স্ক্রিনের মধ্যে ধরে রাখতে পারবে। তো ওই জিনিসটা খুব ভালো। ওর স্ক্রিন প্লে স্লো নয়, শর্ট মুভি, খুব ফটাফট জিনিসপত্রগুলো হয়। এবার পজিটিভ আমার এগুলো লেগেছে। এবার নেগেটিভ যদি বলি, স্টোরিটা প্রচণ্ড পরিমাণে প্রেডিক্টেবল এবং স্টোরিটা তুমি যেরমভাবে ভাববে সেরমভাবেই হবে এবং যেভাবে তুমি সলভ করবে ওরকম একটা ডিটেকটিভ কেন তুমিও সলভ করতে পারবে এই জিনিসগুলো। এবং যেগুলো যেগুলো ভাববে যে তুমি ওই জায়গায় থাকলে কী করতে না করতে সেগুলো সেগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি হবে, তো অত্যন্ত প্রেডিক্টেবল। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই স্টোরির যদি পারফরমেন্স ওয়াইজ বলি, অনির্বাণ বাদ দিয়ে আর সেরমভাবে অনির্বাণ রনিদা এদের পারফরমেন্স বাদ দিয়ে আর সেরমভাবে কারোর পারফরমেন্স আমার মানে খুব একটা আপগ্রেড লাগেনি। এবং একেনের আমার আর একটা জিনিস যেটা খারাপ লাগে, তুমি দেখবে ফেলুদার সাথে যখন তোপসে থাকে, তোপসেকে বা অজিত থাকে যখন বঙ্কিমের সাথে, তাদেরকে একদম সেমভাবে ভ্যালু দেওয়া হয়, কিন্তু একেনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। তার সাথে যে দুজন তার পার্টনার থাকে তাদেরকে সেই হিসাবে ভ্যালু দেওয়া হয় না, তাদের কোনো ডায়লগই নেই, জাস্ট এমনি এক্সপ্রেশন ওয়াইজ এইভাবে তারা জিনিসটাকে মানে প্লে করছে আর কি। তো ওভারঅল মুভিটা ভালো। আর মুভির আরেকটা জিনিস ভালো সেটা হচ্ছে যে মুভির যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো বা গানগুলো সেগুলো ভালো। আর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা না বললে নয়, একেনের ক্ষেত্রে যখনই তুমি কোনো জিনিস ধরো দেখবে এই মুভিটাতে বিশ্বত, ধরো কোনো জিনিস তুমি দেখছো, সে ছবি তোলা হোক বা যাবতীয় যা জিনিস দেখছো, সেই জিনিসগুলো পরবর্তীকালে সেগুলো একটা মিস্ট্রি হিসাবে সলভ যেগুলো হচ্ছে তার সাথে সেটা ইলেভেন করেছে। তো জিনিসগুলো না দেখতে খুব ওই জিনিসটা খুব ভালো লাগে যে এটা হ্যাঁ এটা ওখানে দেখেছিলাম, এটা এখানে সেটাকে ইউজ করা হচ্ছে ভালো। তো ওইগুলো খুব ভালো। আর একটা নেগেটিভ বলবো, যদি এইখানে একটা ক্যারেক্টার সে কিছু স্বপ্নের মধ্যে ভাবছে, তো সেই স্বপ্নতে সে কীটা কী ভাবছে বা তা ধরুন কারোর সাথে দেখা হয়েছে, সেই দেখাটাতে সে দেখাটাকেও ডিরেক্টর কী করেছে এখানে স্ক্রিনের মধ্যে প্রেজেন্ট করিয়েছে। তো ওই বাড়তি জিনিসপত্র এখানে প্রচণ্ড পরিমাণে আছে।
তো ওভারঅল আমার মনে হয় এটা ওয়ান টাইম ওয়াচ মুভি, এটা একবার দেখার জন্য ঠিকঠাক একটা মুভি। আমার খুব একটা মিক্সড রিয়াকশন ছিল, আমি এরমও বলবো না যে খুব খারাপ লেগেছে, কিন্তু কমেডি যে পোর্শনগুলো সেগুলো বড্ড ইললজিক্যাল লেগেছে। মানে অ্যাকচুয়ালি তার যে কমেডি টাইমিংটা, সে কমেডি টাইমিংটা কিছু কিছু পোর্শানে সত্যিই কাজ করে, কিন্তু কিছু কিছু পোর্শানে বড্ড ইললজিক লাগে। কারণ নর্মাল কথাবার্তা, এমনি একটা ফ্লুয়েন্টলি কিছু কথাবার্তা বলছে, তার মাঝে একটা অন্য টাইপের নর্মাল কথাবার্তা বলেছে, সেই সেই জায়গাগুলো কিছু কিছু জায়গায় যদি ডায়লগগুলো খুব পাঞ্চ লাইন হিসাবে এক্সপ্রেস করা হতো তাহলে জিনিসটা প্রেজেন্টেশনটা ভালো হতো। ওভারঅল এটা একটা মানে ওয়ান টাইম ওয়াচ মুভি, এটা তোমরা চাইলে দেখতে পারো। আর যদি তোমাদের তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল, বাই।